আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিচ্ছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? রাম। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি ফারজানা। জি, আপনার সমস্যার কথা বলুন, আমরা সবাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি গাজীপুর থেকে। জি বলেন ফারজানা, আমরা শুনতে পাচ্ছি, সমস্যা বলেন। আমার আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস, অনেক দিন যাবত আমি ওষুধ খেতেছি কিন্তু ভালোই যাচ্ছে না। ভালো হইতেছে না বলতে কি বুঝাচ্ছেন আপনি? কি ভালো চাচ্ছেন আপনি? হ্যাঁ জি, কি ভালো চাচ্ছেন, কি আপনার কি ভালো হচ্ছে না? আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস, হাতে আঙ্গুলে ব্যথা, কবজিতে ব্যথা এখন। আচ্ছা, ব্যথা ভালো হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার হাত পা কি বেঁকে গিয়েছে? হাত পা আঙ্গুল বা হাত কনুই এগুলা বেঁকে গিয়েছে? কবজিতে ব্যথা এখন, ডান হাত ভালো হইছে, হাতের কবজি ভালো হয় না। আচ্ছা, এগুলা কি পাশাপাশি বেঁকে গিয়েছে কিনা? না না না, হাত পা বেঁকে যায় নাই, তো হাতের কবজিটা প্রচন্ড ব্যথা করে, ডান হাত ভালো হইছে, হাতের কবজি আঁটু ব্যথা করে। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আমি উত্তর দিচ্ছি, ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, অটোইমিউন ডিসঅর্ডার। হয়তো ডাক্তার সাহেবরা ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছে, তো শুধু ওষুধে কাজ হবে না, এটার সাথে রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে এবং প্রয়োজনে হাসপাতালে কিছুদিন থেকে রোগীকে এটা করতে হবে। যদি রোগীর সামর্থ্য না থাকে ডাক্তারের কাছ থেকে গিয়ে কী কী বাসায় কী কী টিপস করার দরকার, কী কী থেরাপি দেওয়া যাবে সেগুলো করবে, বা এসে গিয়ে হোক, যেভাবে সম্ভব এটা করতে হবে। পাশাপাশি একটা একটা অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। এসব রোগী শুয়ে থাকার চেষ্টা করে, চলাফেরা করতে চায় না, এক্সারসাইজ করতে চায় না ব্যথার কারণে বা শরীর শারীরিক অক্ষমতা, তো সেটা রোগীকে মোটিভেট করা, সেটা আইদার ফিজিক্যালি অ্যান্ড মানসিক দুইটাই, দুই দিকেই তাকে মোটিভেট করা যে আপনাকে করতে হবে, না হলে কি হতে পারে, যেটা আমরা আগে কমপ্লিকেশনগুলো সেগুলো যদি তাকে বুঝিয়ে বলা যায় তাহলে দেখা যায় যে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগী সুন্দর জীবনযাপন করছে এবং পাশাপাশি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, ওষুধ বন্ধও করা যাবে না। ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আমরা কি করতে পারি, 3 মাস পর পর ব্লাড টেস্ট করে দেখতে পারি, এটা রোগীর সরাসরি ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকতে হবে। তো আমার মনে হয় আপনার ট্রিটমেন্ট যেটা চলছে, ডাক্তার সাহেবের তত্ত্বাবধানে আপনি থাকেন, ওষুধ খান এবং ওনার সাথে মাঝে মাঝে দেখা করেন, টেস্ট লাগলে উনি করে দেখবে, পাশাপাশি আপনাকে ওনাকে বলেন রিহ্যাব চিকিৎসার ব্যবস্থা করে দিতে আপনাকে, ইনশাল্লাহ এতে আপনি অনেক ভালো থাকবেন। বাসায় কুসুম গরম পানিতে হাতটা ডুবিয়ে 10-15 মিনিট করে নাড়াবেন, এক্সারসাইজ করার চেষ্টা করেন, ফোম বা যে কোনো নরম কিছু চাপ দেওয়া, ছেড়ে দেওয়া, এগুলো করলে হাতের কবজির ফাংশন অনেকাংশে কমে আসবে। হাঁটতে হবে, রোদ লাগাতে হবে, সকালের রোদ। এরপরে কুসুম গরম পানিতে গোসল করা, সাঁতার কাটা, এক্সারসাইজ করা, এগুলো আপনাকে মানে একটা লাইফ স্টাইল মানে চলাফেরা এক্সারসাইজের মধ্যে থাকার চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন আপনার রোগটাও বাড়ছে না এবং আপনিও ভালো আছেন এবং ঔষধ অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনাকে কন্টিনিউ করতে হবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।